ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুডে আই উইল ডিসকাস দ্য বেঙ্গলের মিনিং অফ আ বিউটিফুল পোয়েম অ্যান্ড এপ্রিল ডে রিটার্ন বাই হেনরি ওয়ার্ডস লং ফেলো অফ ক্লাস এইট প্রিয় ছাত্ররা আজ আমি তোমাদের ক্লাস এইটের লেসেন থ্রি অ্যান্ড এপ্রিল ডে একটি এপ্রিলের দিন এই কবিতাটি যেটি লিখেছেন হেনরি ওয়ার্ডস লং ফেলো এই কবিতাটির বাংলা মানে নিয়ে আলোচনা করবো লেটস নো সামথিং অ্যাবাউট আওয়ার পোয়েট হেনরি ওয়ার্ডস ওয়ার্ড লং ফেলো এসো আমরা কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো সম্পর্কে দু এক কথা জেনে নিই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো বর্ন ইন এইটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন অ্যান্ড ডায়েড ইন এইটিন হান্ড্রেড অ্যান্ড এইটি টু ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে হেনরি ওয়ার্ডস ওয়ার্ড লং ফেলো জন্ম আঠেরোশো সাত মৃত্যু আঠেরোশো বিরাশি সমসাময়িক আমেরিকান কবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন শ্রেষ্ঠ কবি লং ফেলো ইজ ওয়েল ফর হিজ লিরিক পোয়েমস নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি লং ফেলো ইজ ওয়েল নোন লং ফেলো সুপরিচিত ফর হিজ লিরিক পোয়েমস তার গীতি কবিতা লিরিক পোয়েমস অর্থাৎ আ শর্ট পোয়েম অফ সং লাইক কোয়ালিটি অর্থাৎ ছোট্ট কবিতা যার মধ্যে একটি সঙ্গীত বা গানের গুণাবলীও থাকে গীতি কবিতা তাহলে লং ফেলো তার গীতি কবিতার জন্য সুপরিচিত ছিলেন নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি এবং সেই লিরিক পোয়েমসগুলোর যে মিউজিক্যালিটি অর্থাৎ সঙ্গীতময়তা সেটার জন্যও তিনি বিখ্যাত ছিলেন হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশানস ওয়ে ভয়েসেস অফ দ্য নাইট এইটিন হান্ড্রেড অ্যান্ড থার্টি নাইন অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস এইটিন হান্ড্রেড অ্যান্ড ফর্টি ওয়ান তার প্রধান কবিতা সংগ্রহের মধ্যে রয়েছে ভয়েস অব দ্য নাইট আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস যেটা আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে পাবলিশড হয় ঠিক আছে দ্য প্রেজেন্ট টেক্সট ইজ আ পার্ট অফ লং ফেলোজ পোয়েম অফ দ্য সেম নেম বর্তমান পাঠ্যাংশটি লং ফেলোর একই নামের একটি কবিতার অংশ সো লেটস রিড দ্য পোয়েম এসব আমরা কবিতাটা পড়ি হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যা জ রিটার্ন এগেন ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন হোয়েন যখন দ্য ওয়ার্ম সান সান কেমন ওয়ার্ম অর্থাৎ আমি বলতে পারি ওয়ার্ম মানে এখানে বলা যায় ফেয়ারলি ওর কমফোর্টেবলি হাই টেম্পারেচার অর্থাৎ একটা তাপ যেটা মোটামুটি আরামদায়কভাবে সহ্য করা যায় আর কি ঠিক আছে তাহলে যখন উষ্ণ বা গরম সূর্য দ্যাট ব্রিংস যেটা ব্রিংস মানে আমরা বলতে পারি ফেচেস বহন করে আনে সিড টাইম অর্থাৎ সিড টাইম মানে আমরা বলতে পারি টাইম ফর প্ল্যান্টিং সিডস অর্থাৎ বীজ বোনার সময় ঠিক আছে অ্যান্ড হারভেস্ট এবং হারভেস্ট মানে কি টাইম ফর রিপিং অ্যান্ড গ্যাদারিং ক্রপস অর্থাৎ ফসল সংগ্রহের সময় হ্যাজ রিটার্নড এগেন অর্থাৎ এখানে সেই ওয়ার্ম সান উষ্ণ গরম সূর্যটা হ্যাজ রিটার্নড এগেন রিটার্নড মানে আমরা বলতে পারি কেম ব্যাক ফিরে এসেছে এগেন অর্থাৎ আবারও ঠিক আছে যখন উষ্ণ বা গরম সূর্যটা যেটা বয়ে আনে বীজ বপন আর ফসল সংগ্রহের সময় আবার ফিরে এসেছে দ্য ওয়ার্ম অফ দ্য সান হেল্প সিডস জার্মিনেট অ্যান্ড গ্রো প্ল্যান্টস অ্যান্ড রাইফেন দ্য ক্রপস অর ফ্রুটস সূর্যের উষ্ণতা বীজেদের অঙ্কুরিত হতে গাছেদের বৃদ্ধি পেতে এবং শস্য পাকতে বা ফল পাকতে সাহায্য করে ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার দ্য প্লেন ইট ইজ সুইট অর্থাৎ আমরা বলতে পারি ইট ইজ প্লিজেন্ট এটা মনোরম

প্রস্ফুটিত হয় দ্য ফার্স্ট ফ্লাওয়ার অব দ্য প্লেন প্রথম ফুল অব দ্য প্লেন প্লেন মানে আমরা বলতে পারি আ লার্জ এরিয়া অফ ফ্ল্যাট ল্যান্ড অর্থাৎ আমরা বলতে পারি সমতল ভূমি বা সমভূমি ঠিক আছে তখন স্তব্ধ বা নীরব বনভূমিতে যেতে ভালো লাগে বা বনভূমিতে ভ্রমণ খুবই সুন্দর যেখানে প্রস্ফুটিত হয় সমতল ভূমির প্রথম ফুল দিস টাইম অফ দ্য ইয়ার ট্রিজ বিকাম গ্রিন অ্যান্ড নিউ অ্যান্ড ফ্রিজেন্ট ফ্লাওয়ার্স অ্যাপিয়ার অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ অল ওভার দ্য প্লেন বছরের এই সময়টায় গাছপালাগুলো সবুজ হয়ে ওঠে এবং সমতল ভূমির গাছগুলিতে গাছের শাখাগুলিতে নতুন এবং সুন্দর ফুল ফোটে আই লাভ দ্য সিজন ওয়েল হোয়ে ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস নট ডার্ক অ্যান মেনি ফোল্ডেড ক্লাউডস ফোর দ্য কামিং অন অফ স্টর্মস আই লাভ দ্য সিজন ওয়েল ওয়েল মানে আমরা এখানে বলতে পারি কনসিডারেবলি বেশ ভারী অর্থাৎ আমি এই ঋতুটাকে বেশ পছন্দ করি হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস যখন ফরেস্ট গ্লেডস গ্লেডস মানে আমরা বলতে পারি অ্যান ওপেন স্পেস ইন আ ফরেস্ট অথবা আমরা বলতে পারি ওপেন এরিয়াজ অফ গ্র্যাস ইন আ উড অর্থাৎ বনভূমির মাঝখানে যে ফাঁকা জায়গা বা অরণ্যের মাঝে ঘাসে ঢাকা ফাঁকা জায়গা অর্থাৎ বনবিথি আর টিমিং টিমিং মানে আমরা বলতে পারি বি ফুল অফ অ্যাবানডেন্ট পরিপূর্ণ হওয়া বা আমরা বলতে পারি প্রেজেন্ট ইন লার্জ নাম্বার অর্থাৎ বেশি সংখ্যায় বর্তমান থাকা উইথ ব্রাইট ফর্মস ব্রাইট মানে আমরা বলতে পারি সাইনি বা ডার্জিলিং উজ্জ্বল ফর্মস অর্থাৎ শেপ অর প্যাটার্ন অর্থাৎ এখানে রূপ বা আকার বা বিন্যাস এই ঋতুটিকে আমি বেশ পছন্দ করি যখন বনাঞ্চলের ঘাসের জমিগুলি পরিপূর্ণ উজ্জ্বল বিন্যাসে নো ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোর্টেল দ্য কামিং অন অফ স্টর্মস নর না ডার্ক অন্ধকার অ্যান্ড মেনিফোল্ডেড ক্লাউডস অর্থাৎ ডেন্স ক্লাউডস হ্যাভিং মেনি ফোল্ডস ঘন কালো মেঘের স্তর ফোর্টেল অর্থাৎ আমরা বলতে পারি প্রেডিক্ট বা ফোরকাস্ট ভবিষ্যৎবাণী করা দ্য কামিং অন অফ স্টর্মস কামিং অন মানে আমরা বলতে পারি অ্যারাইভ্যাল অর অ্যাডভেন্ট আগমন অফ স্টমস অর্থাৎ ঝড়ের বা ঝড়েদের না অন্ধকার বা ঘোর এবং স্তরে স্তরে মেঘেরা পূর্বাভাস দেয় ঝড়ের আগমনের দ্য পোয়েট লাভস দিস সিজন ভেরি ওয়েল বিকজ দ্য ফরেস্ট গ্লেডস অর উই ক্যান সে দ্য ওপেন স্পেস অফ গ্র্যাসল্যান্ড ইন দ্য ফরেস্ট আর কভার্ড উইথ উইথ দ্য কালারফুল অ্যান্ড ব্রাইট ফ্লাওয়ার্স অ্যান্ড প্ল্যান্টস অর্থাৎ আমরা বলতে পারি কবি এই ঋতুটিকে বেশ পছন্দ করেন কারণ বনবিথিকাগুলি রঙিন এবং উজ্জ্বল ফুল এবং গাছপালায় পরিপূর্ণ হয়ে থাকে দের আর নো ডার্ক ক্লাউডস ইন দ্য স্কাই আকাশে কালো মেঘের কোনো চিহ্ন নেই অ্যান্ড নো ফোরকাস্ট অফ স্টর্মস অর্থাৎ ঝড়েরও কোনো আগাম সতর্কবার্তা নেই ইন এ ওয়ার্ড দ্য সিজন ইজ ফুল অফ ফ্রেশনেস ব্রাইটনেস অ্যান্ড বিউটি অর্থাৎ এক কথায় বলা যায় এই ঋতুটি সতেজতা উজ্জ্বলতা এবং সৌন্দর্যে পরিপূর্ণ ফ্রম দ্য আর্টস লুজেন্ড মোল্ড দ্য স্যাপলিং ড্রজ ইট সাস্টেন্স অ্যান্ড থ্রাইভস দো স্ট্রিকেন টু দ্য হর্ট উইথ উইন্টার্স কোল্ড দ্য ড্রুপিং ট্রি রিভাইভস ফ্রম দ্য আর্টস লুজেন্ড মোল্ড অর্থাৎ ফ্রম মানে থেকে দ্য আর্টস অর্থাৎ এই পৃথিবীর লুজেন্ড মানে আমরা বলতে পারি মেড টাইট অর্থাৎ স্ল্যাকেন অর্থাৎ কিছুটা আলগা বা ঝুরঝুরে মোল্ড হেয়ার রেফার্স টু সফট রিচ সয়েল অর্থাৎ আমরা বলতে পারি নরম বা উর্বর মৃত্তিকা ঝুড়ো মাটি পৃথিবীর আলগা নরম উর্বরা জমি থেকে দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেন্স দ্য স্যাপলিং আয়াং ট্রি অর্থাৎ চারা গাছ ড্রজ অর্থাৎ টেনে নেয় পুলস বা আমরা বলতে পারি অ্যাবজর্ভ শুষে নেয় ইটস সাস্টেন্স ইহার সাস্টেন্স মানে আমরা বলতে পারি দ্যাট হোয়াট ইজ নিডেড টু লিভ অ্যান্ড স্টে হেলদি আর এক কথা আমরা বলতে পারি নারিশমেন্ট অর্থাৎ রসদ বা জীবনধারণের উপকরণ অ্যান্ড থ্রাইবস অর্থাৎ আমরা বলতে পারি ফ্লারিসেস বেড়ে ওঠে পৃথিবীর আলগা নরম উর্বর জমি থেকে চারা গাছ তার রসদ টানে আর বেড়ে ওঠে দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড যদিও স্ট্রিকেন মানে আমরা বলতে পারি সিরিয়াসলি অ্যাফেক্টেড বাই অ্যান আনপ্লিজেন্ট ফিলিং অর্থাৎ আর্ত বা পীড়িত হয় টু দ্য হার্ট অর্থাৎ হৃদয়ে উইথ উইন্টার্স কোল্ড অর্থাৎ শীতের শীতলতায় বা আমরা বলতে পারি ঠান্ডায় দ্য ড্রুপিং ট্রি রিভাইভস অর্থাৎ ড্রুপিং মানে আমরা বলতে পারি বেন্ডিং ডাউনওয়ার্ড অর্থাৎ নিচের দিকে নুয়ে পড়া ট্রি গাছটি রিভাইভস রিস্টোর্স অর রিগেন্স টু লাইফ অর রিফ্রেশেস অর্থাৎ পুনর্জীবিত হয় বা জেগে ওঠে হৃদয় যদিও আর্ত শীতের ঠান্ডাতে নুইয়ে পড়া গাছটি চাঙ্গা হয়ে মাথা নাড়ে বা আমরা বলতে পারি আবার নতুনভাবে জেগে ওঠে উইথ দ্য হেল্প অব দ্য সানলাইট অ্যান্ড ফার্টাইল ল্যান্ড আ সিড জার্মিনেটস অ্যান্ড বিকামস আ স্যাপলিং সূর্যালোক আর উর্বর মাটির সাহায্যে একটি বীজ অঙ্কুরিত হয় এবং একটি চারা গাছে পরিণত হয় স্যাপলিং এক্সট্র্যাক্টস হোয়াট ইট নিডস টু গ্রো ফ্রম দ্য সয়েল চারা গাছটি মাটির থেকে তার যা দরকার বড় হবার সেটা সংগ্রহ করে নেয় দ্য ওল্ডার ট্রিজ আর বেন্ট ডাউন উইথ দ্য সিভিয়ার কোল্ডনেস অব দ্য উইন্টার অর্থাৎ শীতকালের তীব্র শীতে বয়স্ক গাছগুলিও বা পুরাতন গাছগুলিও ঝুঁকে যায় দিস ড্রুপিং ট্রি রিগেন্স ইটস স্ট্রেংথ অ্যান্ড ফ্রেশনেস ইন দিস সিজন অর্থাৎ এই অবনমিত বা নুয়ে যাওয়া গাছটিও তার শক্তি এবং সতেজতা ফিরে পায় এই ঋতুতেই

তাকে আমরা বলি ওয়ার্ল্ড সং গান সেই নরম মিষ্টি গান গলা কপানো স্বরে কামস যেটা আসে ফ্রম দ্য প্লিজেন্ট উডস অর্থাৎ সেই প্লিজেন্ট মানে আমরা বলতে পারি মনোরম বা লাভলি অর ডিলাইটফুল উডস অর্থাৎ অরণ্য থেকে অ্যান্ড কালার্ড উইংস অর্থাৎ উইংস ফুল অফ কালার্স রঙিন ডানাগুলি গ্ল্যান্স অর্থাৎ ফ্ল্যাশ মাইল্ডলি ঝিলিক দেওয়া কুইক এখানে ফাস্ট দ্রুতভাবে ইন দ্য ব্রাইট সান অর্থাৎ ইন দ্য দার্জিলিং সানশাইন উজ্জ্বল রৌদ্রে আর রঙিন ডানারা ঝিলিক দেয় নিমেষে উজ্জ্বল রৌদ্রে দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস দ্যাট হেয়ার এফার্স টু দ্য ব্রাইট সানসাইন অর্থাৎ সেই উজ্জ্বল সূর্যের কিরণ মুভস এখানে মানে হলো এন্টার্স অর্থাৎ প্রবেশ করে বা পরে কোথায় অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস ওপেনিংস মানে আমরা বলতে পারি ইন দ্য ফরেস্ট দ্য ভ্যাকেন্ট অর এমটি প্লেসেস হোয়ার দেয়ার আর নো ট্রিজ অর্থাৎ অরণ্যের সেই ফাঁকা জায়গাগুলি যেখানে কোনো গাছপালা সেইভাবে জন্মায় না অর্থাৎ সুন্দর মনোরম বনভূমি থেকে ভেসে আসে অতি মিষ্টি সুরে গলা কাঁপানো পাখিগুলির গান আর পাখিগুলির রঙিন ডানার ঝলক দেখা যায় উজ্জ্বল সূর্যালোকে যা সেই বনাঞ্চলের ফাঁকা জায়গাগুলিকে ভরিয়ে তোলে দ্য পোয়েট হিয়ার্স ডিফারেন্ট মিউজিক্যাল নোটস অব দ্য বার্ডস কামিং ফ্রম দ্য লাভলি ফরেস্ট কবি মনোরম বনভূমি থেকে আসা পাখিদের কলতান শুনতে পান দে কালারফুল উইংস সাইন ইন দ্য সান হুইচ লাইটস আপ দ্য ফরেস্ট ওপেনিংস তাদের রঙিন ডানাগুলি সূর্যের রোদে ঝকমক করতে থাকে যে রোদ অরণ্যের ফাঁকা জায়গাগুলিকে আলোয় উদ্ভাসিত করে তোলে

অর্থাৎ সূর্যাস্ত অর্থাৎ সেই উজ্জ্বল সূর্যাস্ত ফিলস অর্থাৎ আমরা বলতে পারি কভার্স ভরে দেয় পূর্ণ করে দ্য সিলভার উডস উইথ লাইট সিলভার উডস অর্থাৎ দ্য উডস বিকাম সিলভারি অর হোয়াইট ইন দ্য লাইট অফ দ্য সান অর্থাৎ সূর্যের রোদে বা সূর্যের রোদ ওই অরণ্যের উপর পড়ায় অরণ্যটা সিলভারি অর্থাৎ রজত শুভ্র বা আমরা বলতে পারি রূপালী হয়ে উঠেছে দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অব দ্য হিল দ্য গ্রিন স্লোপ স্লোপ মিনস স্ল্যান্ট অর্থাৎ ঢাল গ্রিন রেফার্স টু দ্য গ্রিন ট্রিজ দ্য অ্যারেঞ্জমেন্টস অফ স্মল অ্যান্ড লার্জ ট্রিজ ইন দ্য ফরেস্ট মিক্স আ্রিন স্লোপ অরণ্যে সবুজ ছোটো বড়ো গাছের যে বিন্যাস এটা একটা সবুজ যেন ঢাল তৈরি করেছে থ্রোজ অর্থাৎ আমরা বলতে পারি কাস্টস অর্থাৎ নিক্ষেপ করে বা ছায়া ফেলে ইটস এর যে স্যাডোজ মানে আমরা বলতে পারি ডার্ক সেপস সেটস অর্থাৎ ছায়া ইন দ্য হলজ অব দ্য হিল হলজ মানে আমরা এখানে বলতে পারি অ্যান এরিয়া দ্যাট ইজ লোয়ার দেন দ্য সারফেস অ্যারাউন্ড ইট অর্থাৎ এর চারপাশের যে উপরিতল তার তুলনায় যেটি অধিকতর নিচু জায়গা সেটাকে আমরা বলি হলজ বা এখানে আমরা ভ্যালি বলতে পারি বা কনকেভ উপত্যকা বলা যেতে পারে তাহলে ইন দ্য হলৌজ অফ দ্য হিল অর্থাৎ দুটি পাহাড়ের মধ্যবর্তী যে নিচু অংশ সেটাকে আমরা ইন দ্য হলৌজ অফ দ্য হিল বলছি অর্থাৎ উপত্যকা সবুজ গাছের ঢাল তার ছায়া ফেলে পাহাড়ের ছোট্ট ফাঁকা জায়গাগুলিতে বা আমরা বলতে পারি উপত্যকায় অর্থাৎ পরন্তু সূর্যের আলো বনভূমির উপর পড়ায় বনভূমির ছায়াটি তির্যকভাবে গিয়ে পড়েছে পাহাড়ের নিচে ছোট্ট ফাঁকা জায়গাগুলিতে বা উপত্যকাতে অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ অ্যান্ড এবং ওয়াইড দ্যাট ইজ ব্রড অর্থাৎ প্রশস্ত বা বিস্তীর্ণ আপল্যান্ড আমরা বলতে পারি অ্যান এরিয়া অফ হাইল্যান্ড বা ল্যান্ড এলিভেটেড অর্থাৎ উচ্চভূমি গ্লোজ মানে আমরা বলতে পারি ফ্ল্যাশেস অর গ্লিটার্স উদ্ভাসিত হয় ওয়াইড দ্য আপল্যান্ড এখানে আমরা বলতে পারি ওয়াইড দ্য আপল্যান্ড মানে হচ্ছে আমরা বলতে পারি এন্টায়ার আপল্যান্ড অর্থাৎ বিস্তীর্ণ বা পুরো উচ্চভূমিতে বা উচ্চভূমিটা গ্লোজ অর্থাৎ যেন আলোয় উদ্ভাসিত হচ্ছে পরন্ত সূর্যের আলো বনভূমির উপর পড়ায় একটা ডার্ক শেপ অর্থাৎ ছায়া সেটা তির্যকভাবে পড়েছে কোথায় না উচ্চভূমি বা পাহাড়ের নিম্নদেশে বা পাদদেশে আর পরন্ত সূর্যের আলোটা ওই উচ্চভূমি বা পাহাড়ের মাথায় গিয়ে পড়েছে তাই আপল্যান্ড বা উচ্চভূমিটি তখনও কিন্তু আলোয় উদ্ভাসিত হয়েছে দ্য পোয়েট ডেসক্রাইবস হাউ দ্য হোল ফরেস্ট অ্যান্ড ইটস সারাউন্ডিং এরিয়াজ দ্যাট ইজ দ্য হিলস অ্যান্ড মাউন্টেন্স লুক ভেরি বিউটিফুল অ্যাট দ্য সেটিং সান অর্থাৎ কবি বর্ণনা করেছেন যে পুরো অরণ্য এবং তার আশপাশের যে এলাকা অর্থাৎ সেই পাহাড় পর্বত কিভাবে খুব সুন্দর হয়ে উঠেছে পরন্ত সূর্যের আলোতে পুরুষ টানজাটি যদি আমরা বাংলা করি তাহলে এরকমভাবে দেখো যখন সূর্যাস্তের উজ্জ্বল আলোক ভরিয়ে তোলে রূপালী অরণ্যকে তখন সবুজ ঢাল ছায়া ফেলে পাহাড়ের ছোট্ট ফাঁকা জায়গাগুলিতে এবং বিস্তীর্ণ উচ্চভূমিগুলি উদ্ভাসিত হয়ে ওঠে Students, thanks, thanks for watching.